রাজা রানী ইউসুফ জুলেখার গল্প, রূপকথার গল্প আমি আপনাদের অনেক শুনাইছি। আজকে আমি আপনাদের রূপকথার নতুন একটা গল্প শোনাব, কিভাবে একটা দেশের কৃষি রাতারাতি বদলে যায়। আরে প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, কৃষিতে দিন বদলের কথা বলতে আসিলাম। কৃষিকার্য মহান পেশা, হাদিস কোরআন কয় সকল পেশার সেরা কার্য, হেলা ফেলা নহে, হায় রে হেলা ফেলা নয়। আরে মোদের গর্ব মোদের আশা, আমার দেশের চাষায় সোনার মাটিত সোনা ফলায়, এই না সোনার বাংলায়, এই না সোনার বাংলায়। কিন্তু ভাইরা, এইখানে একখান কথা আছে। এই যে আসরের মধ্যে ময় মুরব্বীরা বসে আছেন, কেউ কি কোনোদিন দেখছেন এক জমিতে তিন তিনবার ফসল হয়? কেউ কি শুনছেন কখনো দিনে দিনে বিঘার পর বিঘা চাষ দেওয়া যায়, বৃষ্টি ছাড়া দিনের পর দিন সেচ দেওয়ার কথাটা তো অন্তত আপনারা শুনছেন নাকি? ঠিক বলছেন তো? আরে শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন, কৃষি কাজে হইছে দেশের যত উন্নয়ন, হইছে যত উন্নয়ন, হইছে যত উন্নয়ন। এক জমিতে তিন ফসলই কে শুনেছেন ভাই, বৃষ্টি বাদল না ঝরিলেও চিন্তার কিছু নাই ভাই রে, চিন্তার কিছু নাই ভাই রে, চিন্তার কিছু নাই। যন্ত্র আছে ঘরে ঘরে চাষের বলদ কে আর পালে, রোগ বালাইয়ে ফসল এখন আগের মতো মরে না রে। উন্নয়নের যত রকম করি বর্ণনা, উন্নয়নের যত রকম করি বর্ণনা, এখন আর রোগ বালাইয়ে মাঠের পর মাঠ ধান নষ্ট হয় না। ঠিক মতো যদি আমরা যত্ন নেই সবজিও পচবে না, পচে না। এই জন্যই ধান উৎপাদনে সারা পৃথিবীতে আমরা তিন নম্বর, সবজি উৎপাদনও তেমনি। আরে কত কত মস্ত দেশে এক ফোঁটা ধান নাই, ছোট একখান বাংলাদেশে ধানের অভাব নাই, দেখো ধানের অভাব নাই। বৃষ্টি চাইলে ঠিক সময়ে পোকায় ধরে না রে, নানা রকম সারে ক্ষেতের শক্তি কমে না রে, ক্ষেতের শক্তি কমে না রে। রাখো মিয়া তোমার দুই নাম্বার চার নাম্বার, ওদিকে মাজরা পোকা সব শেষ করে দিয়ে গেল, সে খবর রাখো, আছে তোমার কাছে কোনো দাওয়াই? একদম দুর্বল জায়গায় হাত দিছে রে। কি মিয়া ফিসফিস করে কি কও, আছে কোনো দাওয়াই? উপস্থিত সুধীজন বৃন্দ, আমার অজ্ঞতারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বহু জায়গায় ঘুরে ঘুরে সব মাজরা পোকার সমাধান খুঁজে পাইনি, এ খুব অসম্ভব বালাই। জানো না তুমি হুদা মুদা সময় নষ্ট করতে আইছো কেন, ওইসব দুই নাম্বার ছয় নাম্বার দিয়ে আমাকে পেট ভরে। আমি কথা দিচ্ছি সমাধান পাওয়ার পরে আপনাদের আমি জানাবো, এখন ধৈর্য সহকারে বাকি গল্পটা একটু শোনেন, গানটা শোনেন। আগে মাজরা সমাধান নিয়ে আসো, তারপর অন্য গান শুনবো। সমাধান নিয়ে আসতে পারো না, ফাইজলামি করতে আইছো?
মানিমান আল্লাহ রাখে। যতই অস্তু বিসর্জন করো আমার হৃদয় ভিজাতে পারবে না। পুরোপুরি জ্ঞান অর্জন না করে আমি আর এই গ্রামে মুখ দেখাব না। ওস্তাদ যতদিন মুখ না দেখায় ততদিন আমারও মুখ দেখানো বন্ধ। কিরে তুই আবার কাঁদিস কে? তোর কাঁদার কি হলো? দুলে ভাই, আপনি যদি জীবন ও জ্ঞান অর্জন করিবার না পারেন তাহলে আমার বিয়া দিব কি না? তুমি কোনো চিন্তা করবা না, এই অধম যতক্ষণ আছে হ্যাঁ দরকার পড়লে জ্ঞান রে ধরে এনে ওস্তাদের পায়ের উপরে ফেলবো। সব কামের বেলা নেই খালি বড় বড় কথা, যা জিনিসপত্র নিয়ে আয় আমি মেলা দিলাম। ভাবি আসসালামু আলাইকুম। গ্রামের রাস্তায় এভাবে ঘুরতে ঘুরতে যদি শেষমেশ কোনো সমাধান না পাই শহরে যাব, আর শহরেও যদি সমাধান না পাই আরো বড় শহরে যাব। ও ওস্তাদ, খালি পেটে এইভাবে আর কতক্ষণ রওনা দিমু? তা অবশ্য তুই ঠিকই বলছিস, প্রস্তুতি না নিয়ে বাড়ি থেকে বের হওয়াটা ঠিক হয় নাই। তাইলে ওস্তাদ গ্রামে ফিরে যাই, ভালো করে প্রস্তুতি নিলে ভালো হয় না? ওই আমার কথার কি কোনো দাম নাই? তুই কি জানিস আমার পরদাদার ছোট ভাই কত বড় গায়ক ছিল? কত বড় ওস্তাদ? না তা তো বলতে পারবো না, অনেক আগের কথা না, ওই সময় তো আমি জন্মই হই নাই, কি করে বলবো। আয় রওনা দেখি। মাজরা পোকার সমাধান জানেন আপনারা? চাচা মাজরা পোকার সমাধান কোন জায়গায় জানেন? না জানি না। না জানি না। না কি বলিস রে, এই জীবনে মনে হয় মাজরা পোকার সমাধান করা গেল না। আপনাদের কি নিয়ে তো পেরেছেন? মাজরা পোকা? ও এই কথা, আমাদের গ্রামে তো এটা কোনো ব্যাপারই না। এই ছোটকু ভাইজানদেরকে এসএলসির ঘরটা চিনিয়ে দিয়ে হয়তো। আচ্ছা আমরা অনেক দূরের গ্রাম থেকে আসছি, আপনি কি গাছের ডাক্তার? মাজরা পোকা কয়েকদিন আগেও আসলেই ধানের জন্য মারাত্মক একটা হুমকি ছিল। ক্ষেতের 20-50% ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যেত, কিন্তু তারপরে বাজারে আসলো সিনজেন্টা বাংলাদেশের ইনসিপিও। এই বালাইনাশক ধানের সকল মাজরা পোকা সফলভাবে দমন করে, এটা কি আপনারা বুঝতে পারছেন? আমরা এখন বুঝতে পারছি, আসলে আগে তো আমরা এ ব্যাপারে জানতাম না। 33 শতক জমিতে 40 মিলি ইনসিপিও 66 লিটার পানিতে মিশিয়ে ধানের 20-25 দিন বয়সে স্প্রে করলেই কৃষক নিশ্চিন্ত। এই ইনসিপিও দুইভাবে পোকাকে দমন করে, খেয়ে ফেললে তো বটেই, ওষুধের স্পর্শেও পোকা মারা যায় এবং পাতার সাথে লেগে থাকে বলে বৃষ্টির পানিতেও ধুয়ে যায় না, যার কারণে এক প্রয়োগেই ধানক্ষেত সকল মাজরা পোকা থেকে মুক্ত থাকে 3 সপ্তাহের জন্য। সেই সাথে ইনসিপিও কৃষক এবং ফসল দুয়ের জন্যই নিরাপদ, ধান থাকে স্বাস্থ্যবান, ফলনও হয় বেশি। এসে গেল সিনজেন্টা বাংলাদেশের মাজরা দমনে এক এবং অদ্বিতীয় সমাধান ইনসিপিও।
এই ইনসিপিও সকল মাছরা পোকার জম। লাভের কথা বিবেচনায় নিলে বাজারে সকল মাছরা দমনে ইনসিপিওই এখনো এক এবং অদ্বিতীয়। এই যে দেখেন মাঠ ভর্তি কি সুন্দর ধান, দেখলেই চোখ জুড়ায় যায়। ভালো বীজ, ভালো সার আর সময় মতো ইনসিপিও, ব্যাস ফলন আর ঠেকায় কে? ভাই সব অত্র এলাকার সকলের নয়নমণি ওস্তাদ আলাউল আলী আবারও নতুন গান নিয়ে ঘটনা গিরে অরণ্য ওই দিন আসর থেকে পিড়িয়ে বাইর করলাম, আবারও আসর জমানোর সাহস হয়েছে কেমনে? শুনছেন, আলাল পাগলা নাকি মাজরা পাখা নিদান জানে আছে? শুনলাম হলুদ কালো পুনরায় বাইর করে দিবে না, ওই যদি নিদান দিতে পারে এলাকার প্রেসিডেন্ট হয়ে যাবে। ওই যদি নিদান দিবার পারে তাহলে আমার এই ছাদের চুল সব ফালাই দেবো। শুনছো সগের মিয়া, আলাও তো শহর থেকে মাজরা পোকার ওষুধ নিয়ে আইছে। আরে কয় কি, আমি তো মাজরা পোকার জ্বালায় তো ধান চাষই বাদ দিছি। বাপ জম্মে শুনছো যে সব ধরনের মাজরা পোকা মরে, যত সাপ অবাস্তব কথা। আরে ইউক্রেনে বোমা মাইরা হাজার হাজার লোক মাইরে ফেলাইলো, আর এটা তো মাজরা পোকা। ইউক্রেন আবার কোন গ্রামে রে? আগে শুক্রবারটা আসতে দে, হালা যদি উল্টা পাল্টা কিছু করে ওরে কিন্তু আমি একবারে গ্রাম সারা করে দেবো। এখন মঞ্চে উপস্থিত হইতেছে বিশিষ্ট গানের ওস্তাদ আলাউল আলী। অযথা কথা বলে আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করব না। আমরা গান শুরু করতেছি। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, কৃষিতে দিন বদলের কথা বলতে আসিলাম। শোনেন 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 গ্রামবাসী, শোনেন দিয়ামন, কৃষি কাজে হইছে দেশের যত উন্নয়ন। এক জমিতে তিন ফসলই কি শুনেছে ভাই, বৃষ্টি বাদল না ঝরিল চিন্তার কিছু নাই। ভাইরে চিন্তার কিছু নাই, ভাইরে চিন্তার কিছু নাই, ভাইরে চিন্তার কিছু নাই, ভাইরে চিন্তার কিছু নাই। হায় রে কত কত মস্ত দেশে এক ফোঁটা ধান নাই, ছোট একটা বাংলাদেশে ধানের অভাব নাই। কিন্তু ভাই একটা কথা আছে, রূপকথার গল্পতে দত্ত দানব এসে যেমন ঝামেলা পাকায়, তেমনই কৃষির এই রূপকথাতেও এতদিন একটা ভিলেন এসে ঝামেলা পাকিয়েছে, সে হলো মাজরা পোকা। কিন্তু টেনশন নেন না, রাজপুত্র যেখানে আছে সেখানে দেশবাসীর চিন্তা কি কোন? এ কি আমার রাজপুত্র হইছে রে? না রে ভাই, আমি অতি সামান্য নগণ্য একজন মানুষ, বলতে পারেন রূপকথার ব্যঙ্গমা পাখি। আজকে আপনাদের রাজপুত্রের গল্প শোনাতে এসেছি। শুনেন, যত আছে ধানের বালাই মাজরার উপর কেহই নাই, কিন্তু এবার এমন ওষুধ আইছে বাজারে, আরে মাজরা সকল মরবে বার হাজার হাজারে। এই সেই মহা শক্তিশালী ঔষধ যেটা খাইলেও মাজরা মরে, শুইলেও মাজরা মরে। ধান গাছের 20-25 দিন বয়সে স্প্রে করলে মামলা খতম, পয়সা হজম। আর সুরক্ষিত ফসলে হয় সুরক্ষিত ফলন, এক প্রয়োগে 3 সপ্তাহ মাজরা পোকার দমন। দুই ধারি তলোয়ার আইলো নতুন ওষুধ, তাই খাইলে তো ভাই মরবই মরবো, ছুইলেও বাঁচন নাই। হায় রে পাতায় পাতায়, আরে পাতায় পাতায় লাগিয়া থাকে যতই লাগুক পানি, অপচয় কম হয় বলে কৃষকের লাভ জানি। তুমি যে মেয়া বানায় বানায় আজগুবি কথা কইতেছো না, তার প্রমাণ কি? উপস্থিত দর্শকবৃন্দর মাঝখান থেকে কেউ কেউ চুল হারানোর ভয়ে এই ধরনের কথা যে বলবেন সেটা আমি আগেই আন্দাজ করে নিয়েছি, তাই আমি প্রমাণস্বরূপ একজনকে সঙ্গে করে নিয়ে আসছি। স্যার যদি একটু মঞ্চে আসতেন ভালো হতো স্যার।
বহু জায়গা ঘুরে ঘুরে আমি যেটা বুঝলাম, পৃথিবীতে কৃষির উন্নয়নে সিনজেন্টা কোম্পানির অবদান অনেক, তাই তারাই হইতেছে আমাদের রাজপুত্তর। আমি এতক্ষণ যা যা বললাম স্যারের মুখেই শোনেন সেটা সত্যি কি না? ওনাদের কথার মূল্য আছে অনেক দাম, বলেন স্যার। আপনাদের গায়ক সাহেবও অনেক গুণী একজন মানুষ, উনি একটা কথাও বাড়িয়ে বলেননি। সিনজেন্টার ইনসিপিও আসলেই একটা ম্যাজিক ঔষধ। আমরা বলি এক এবং অদ্বিতীয় মাজরা দমনে ইনসিপিও। এবার আপনারাই বলেন, চিন্তামুক্ত ব্যবহারে বাড়তি ফলন যাতে, কৃষিকাজের উন্নয়ন হইছে কিনা তাতে? চিন্তামুক্ত ব্যবহারে বাড়তি ফলন যাতে, কৃষিকাজের উন্নয়ন হইছে কিনা তাতে, উন্নয়নের যত রকম করি বর্ণনা, রূপকথারই গল্প নিয়ে কৃষিতে সিনজেন্টা, উন্নয়নের যত রকম করি বর্ণনা, রূপকথারই গল্প নিয়ে কৃষিতে সিনজেন্টা, রূপকথারই গল্প নিয়ে কৃষিতে সিনজেন্টা। এক এবং অদ্বিতীয় মাজরা দমনে ইনসিপিও।